একদম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো সেলফ অ্যাটাচমেন্ট। সেলফ অ্যাটাচমেন্ট আসলে কি? এই সেলফ অ্যাটাচমেন্ট থেকে নন সেলফ অ্যাটাচমেন্টে আমাদেরকে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নন সেলফ অ্যাটাচমেন্ট আমরা যেতে না পারবো, অবশ্যই অনেক অর্জন আমাদের হবে না। আমরা যখন কোনো কাজ করি তখন সেটার একটা রেজাল্ট চাই, এবং অনেকগুলো কাজ আছে যার দ্রুত রেজাল্ট আসে। যেমন আমার ক্ষুধা লাগলে খাই, খাওয়ার পর আমি কমফর্ট ফিল করি, এনার্জি চলে আসে আমার বডিতে, এটা একটা অটোমেটিক প্রসেস। আমরা কাউকে কোনো কিছু দিতে চাই, সেটার একটা রিটার্ন আমরা চাই। বিভিন্ন বিষয় নিয়ে আমরা তর্কে লিপ্ত হই, কিন্তু রেজাল্ট এটাই চাই যে আমি আমার মত অন্যদের উপর প্রভাব বিস্তার করি। যা কিছু করি সব কিছু রেজাল্টের জন্যই করি। এবং ধর্মীয় দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আমাদের স্রষ্টা এই যে আমাদেরকে সৃষ্টি করেছে, পৃথিবীতে বহু মানুষ ছাড়া অন্য অনেক সৃষ্টি তিনি করেছেন, যেগুলো ডাইনোসর, সেটা এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এবং বহু প্লান্ট তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। অর্থাৎ আমাদের আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছে এটার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট নেই। অ্যাটাচমেন্ট মানে ওটা রাখতেই হবে, ওটা না হলে আমার চলবেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলার জন্য, তারপরে আমরা সময় শেষ হবে আমরা চলে যাব। রেজাল্টের সাথে অ্যাটাচমেন্টের একটা সম্পর্ক থাকে, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা কী করব? আমার কাজ আমি করে যাব, আমার দায়িত্ব আমি পালন করে যাব। এখানে রেজাল্ট সবসময় পজিটিভ হবে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, রেজাল্ট তো এর একটা আছেই। এটির জন্য প্রেশান হওয়ার মতো কিছু নাই, নন অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে। আমরা চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় যে জটিল প্রক্রিয়াটা দেখেছি সেটা হল অধিকাংশ ফিমেল আমাদের কাছে ট্রিটমেন্ট করতে আসে, তারা স্ট্রং অ্যাটাচমেন্টে জড়িয়ে যায় তাদের সন্তানদের সাথে। যেহেতু এখন নিউক্লিয়াস ফ্যামিলি অধিকাংশ বাবা মার সন্তানের সংখ্যা খুবই কম, আর এদেরকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়, তাদের ডিমান্ডগুলো সব পূরণ করা হয়, একসময় এই ছেলে মেয়েগুলো খুব একটা বাবা মার প্রতি মনোযোগী থাকে না, এবং তারা তাদের নিজের মতো চলতে পছন্দ করে, এবং জীবন প্ল্যানের ক্ষেত্রেও তারা, এবং বিয়ে শাদী, জব, চাকরি, বিদেশ যাওয়া, এগুলো তারা নিজেদের মতো করতে চেষ্টা করে এবং করেও ফেলে। আর এতে করে বাবা মার প্রচণ্ডভাবে এদের প্রতি স্ট্রং অ্যাটাচমেন্ট থাকার কারণে তাদের বিভিন্ন প্যাথোলজি আসা শুরু করে। এটা কখনোই আমরা চিন্তা করি না যে তাদের একটা চিন্তাই থাকে, আমার ছেলেটা এত কষ্ট করে লেখাপড়া করেছে, লাখ লাখ টাকা খরচ করেছে, সে আমার জন্য একটা অ্যাসেট, আমাকে সে রেজাল্ট দেবে। এটাই আমাদের জন্য ক্ষতির কারণ, অসুস্থতার কারণ। এই অ্যাটাচমেন্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যাই কিছু আমরা তার জন্য করি না কেন, সেটা মনে করতে হবে যে এটা একটা দায়িত্ব, কেয়ারিং, নার্সিং, এর বিনিময়ে কিছু পাবো এমন কোনো কথা নয়। পেলে ভালো, না পেলে আরও ভালো, এই মেন্টালিটি নিয়ে আমাদেরকে আগাতে হবে। তাহলে অনেক কষ্ট কমে যাবে, অনেক দুঃখগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। আগের থেকে যদি
একটা সেট আপ তৈরি করে রাখি আমরা ব্রেনের মধ্যে, স্ট্রং সেট আপ। এই সেট আপ থেকে আর আমরা বেরিয়ে যেতে পারব, এবং ওই সেট আপ অনুযায়ী যদি আমাদের সারাউন্ডিংয়ে সব কিছু না পাই তখন আমাদের কষ্ট বাড়তে থাকে। কষ্টগুলো যখন ইমোশনাল লেভেল থেকে ফিজিক্যাল লেভেলে চলে আসে তখন প্যাথোলজি তৈরি হয়। এই অবস্থা থেকে উত্তরণ হইতে হবে এবং নিজেকে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। আমার যা কিছু আমরা ভাবি সেটা কল্যাণের জন্যই হয়, এবং কারো কাছে কিছু প্রাপ্তি আমি আশা করি কোনো কাজ করি না, আমি আশা করি সব মানুষ কল্যাণ হোক এবং সে সাথে আমারও কল্যাণ। এই কল্যাণের মধ্যে সবাই থাকুক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।